Donna go amena mago Oma donna yapuna jindigi Apnar silan pailam mago Rahmatallil alamin Allahumma Muhammad wa ala Amar baner babaji Amar nabi kemon rahmatan lil alamin Kemon rahmatan lil alamin Allah bolen Ami jomin ta banaisilam an udbodhon kori nai Jomin udbodhon kori nai Ejon nabigon namaz porten dui rakha দুই জায়গায় তাদের নিজ মসজিদ অথবা নিজ বাসস্থান তৃতীয় কোন জায়গায় নামাজ পড়া বৈধ ছিল না উম্মতের এক জায়গায় মসজিদ ছাড়া তার জন্য বৈধ ছিল না বাবা দেই কোন কালবার যখন হয় রাস্তা যখন হয় উদ্বোধনের আগে উন্মুক্ত করা হয় না কিছু কিছু মানুষ যায় ওপেন করা হয় না ওপেন করা হয় যখন উদ্বোধন হয় কালবারটা এই রাস্তাটা বৈধ করা হয় পরিষ্কার করা হয় ওপেন করা হয় আল্লাহ কো জমিন বানাইছে ঠিক আমি উদ্বোধন করি নাই কিন্তু আমার নবী যখন দুনিয়ার যদি কালবার উদ্বোধন হয় একটা নেম প্লেট দেওয়া হয় এমপির নাম দেওয়া হয় প্রধানমন্ত্রীর নাম দিয়ে মন্ত্রীর নাম দিয়ে উদ্বোধন হয় আল্লাহ কো জমিন বানাইছে উদ্বোধন করি নাই আমার নবী যেদিন জমিনে কদম লেগেছে মোহাম্মদ নামের সাইনবোর্ড দিয়া আমি দুনিয়াতে উদ্বোধন করে তাম পৃথিবীটা আমি আল্লাহ মসজিদ বানাই দিছি এর আগে আমি ওপেন করি নাই এই দুনিয়াকে পবিত্র করি নাই আমার নবী রহমতের নবী যখন কদম লাগাইছে আমি আল্লাহ দুনিয়াটা উম্মতের জন্য পবিত্র উন্মুক্ত করে দিয়েছি আমার উম্মত যেখানে খুশি সেখানে দাঁড়াইয়া সেজদা করতে পারবে আল্লাহ বলেন আমি প্রথম আসমান বানাইছি উদ্বোধন করি নাই দ্বিতীয় আসমান বানাইছি উদ্বোধন করি নাই তৃতীয় আসমান বানাইছি উদ্বোধন করি নাই নবীর শান কেমন রে ও মুসলিম জনতা ভালো করে শুনে নাও আল্লাহ কো চতুর্থ আসমান বানাইছি আমি উদ্বোধন করি নাই পঞ্চম আসমান বানাইছি উদ্বোধন করি নাই ষষ্ঠ আসমান বানাইছি উদ্বোধন করি নাই সপ্তম আসমান বানাইছি উদ্বোধন করি নাই আমি মেরাজের দাওয়াত কেন করছি জানোনি আমার নবীর মা কান্দে আর বলে আল্লাহ আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো ফুফির বাড়ি নিয়ে বেড়াইতো খালার বাড়ি বেড়াইতো নানার বাড়ি বেড়াইতো আত্মীয়র বাড়ি বেড়াইতো অগদস্তন আপনার মা কান্দেন আপনার বাবা বেঁচে থাকলে নাকি ওই বাড়ি ওই বাড়ি ওই বাজার বেড়াইতো গো আপনি মন ঘাবড়াবেন না আমি আল্লাহ আপনাকে বেড়ানোর জন্য আমার আরশে আজিমে দাওয়াত করছি আরো জোরসে কর সুবহানাল্লাহ বন্ধুরে আমার নবীর মা কান্দে আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো বাজার থেকে কেন্না এনে দিত কান্নাকাটি করলে নাড়াচাড়া করতাম নবীর চাচা আবু তালেব বলে বাতিজা ছোটকালের কিছু মনে আসেনি তোমার ছোটকালের কিছু মনে আসেনি নবীকে কি মনে আছে আপনি একটু মনে আসেনি বলো ওরে বাতিজা আমি একদিন তোমার মা তোমাকে খোলা মাঠের মধ্যে আঙ্গিনার মধ্যে শুয়ে রাখছি আর দেখলাম আকাশের চারটা সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে আমি চিৎকার দিলাম আহারে আমার ভাতিজাকে মনে সূর্য শেষ করে দিবে কিন্তু তোমার কাছাকাছি আসিয়া সূর্য আর চাপ দেয় না তুমি ডানে তাকাইলে সূর্য ডানে দেয় তুমি বামে তাকালে সূর্য বামে দেয় তুমি সোজা হলে সূর্য সোজা হয় কি জানি মুচকি মুচকি হাসো আর সূর্যের সাথে কথা বলো নবী কয় চাচা কি কথা সূর্য আমার সাথে বলেছে আপনি কি শুনছেন নাকি নবীর চাচা কয় না না রে কি বলেছে আমি শুনি নাই নবী বলেন চাচা আপনি যদিও শুনেন নাই আমি শুনেছি সূর্য আমাকে বলে নবীন আপনার মা কান্দে কেন্না নাকি আপনার বাবা আনলনে নাড়াচাড়া দিলনে কান্না বন্ধ করলেনে কি কেন্না আনলনে দুনিয়ার বাজার থেকে আপনি কাঁদবেন না আমি আকাশের সূর্যকে কেন্না বানায় আল্লাহ পাঠায় দিছে
আল্লাহ বলেন মেরাজের রজনীতে আমি প্রথম আসমানে একটা নেম প্লেট দিলাম, নবীর একটা নাম দিয়ে উদ্বোধন করলাম। দ্বিতীয় আসমানের মধ্যে আরেকটা নেম প্লেট দিলাম, সেটার মধ্যে আরেকটা নাম দিয়ে উদ্বোধন করলাম। তৃতীয় আসমানের নেম প্লেটে নবীর আরেকটা নাম দিয়ে উদ্বোধন করলাম। চতুর্থ আসমানে আরেকটা নাম দিয়ে আমার নবীকে উদ্বোধন চতুর্থ আসমান উদ্বোধন করলাম। পঞ্চম আসমানে নেম প্লেটে আরেকটা নবীর নাম দিলাম, সেখানে উদ্বোধন করলাম। ষষ্ঠ আসমানে নেম প্লেটে আরেকটা নাম দিয়ে নবী ষষ্ঠ আসমান উদ্বোধন করলাম। সপ্তম আসমানে আরেকটা নেম প্লেট দিয়া আপনার নাম দিয়ে উদ্বোধন করেছি। আমার আরশে আজিমটা উদ্বোধন করি নাই, আমার আরশে আজিমে জুতো মুবারক সহ উঠাইয়া হাবিবুল্লাহর নেম প্লেট দিয়া আমার আরশে আজিম উদ্বোধন করেছি। আরো জোরে বলে আল্লাহ নবী যখন প্রথম আসমানে গেলেন দেখলেন বিশাল বড় একটা পিলার আর ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলতেছে। দ্বিতীয় আসমানে তাই, তৃতীয় আসমানে তাই, এরকম সাত আসমানে আছে। হাউজে কাউসারের কিনারে বৃক্ষ সুন্দর ঘাম যুক্ত একটা ঘাস রোপণ করা আছে। ভাই জিব্রাইল ওই দিন ওই পিলারা দিছে ঝিলমিল বাতি জ্বলতেছে। জিব্রাইল কই আর রাসূলুল্লাহ এই ঝিলমিল বাতি আপনি যেদিন রবিউল আউয়ালের ১২ তারিখ পৃথিবীতে কদম লাগাইছিলেন ওই আসমানবাসীকে খুশি করার জন্য আনন্দ হওয়ার জন্য প্রত্যেক আসমানে ঝিলমিল করে এক একটা পিলারা নির্মাণ করে দিয়েছে। আর জান্নাতবাসীদের আগর বাতি হিসাবে আল্লাহ রোপণ করেছে সুঘ্রাণ টানার জন্য। নবী মিলাদুন নবীতে নবী আল্লাহ এইগুলা ঘাস বৃক্ষ রোপণ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আজি আমাদের প্রধান অতিথি এসে যাবে, আমার সময় শেষ হয়ে গেছে। আমাদের আমদাদ হোসেন জালাল সাহেব।